নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 90 দিনের মধ্যে স্বয়ং পরমেশ্বরের কৃপা পড়তে চলেছে এই 8 রাশির উপর। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি স্বয়ং পরমেশ্বরের কৃপায় অপার ধন পেতে চলেছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। এই ভিডিওতে আমি যে 8 রাশির কথা বলতে চলেছি, সেই 8 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা স্বয়ং পরমেশ্বরের কৃপা পেতে চলেছেন এবং যার দরুন আপনাদের জীবনে আসতে চলেছে অবিশ্বাস্য পরিবর্তন। আর এই পরিবর্তন আগামী 90 দিনের মধ্যে সংঘটিত হতে চলেছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই আপনাদেরকে এক একে জানাতে থাকব এবং কী কী দিকে পরিবর্তন আপনাদের ঘটতে চলেছে সেটিও আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সঙ্গে দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে প্লিজ ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যারা স্বয়ং পরমেশ্বরের কৃপায় অবিশ্বাস্য পরিবর্তন আগামী 90 দিনের মধ্যে ঘটতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, হ্যাঁ বন্ধুরা, সেই রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং পরমেশ্বরের কৃপা পড়তে চলেছে আগামী 90 দিনের মধ্যে। আর যার দরুন আপনাদের জীবনে আগামী 90 দিনের মধ্যে অবিশ্বাস্য পরিবর্তন ঘটতে চলেছে। কী কী দিকে পরিবর্তন ঘটবে আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আছে অর্থনৈতিক স্থিতি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু আগামী 90 দিনের মধ্যে বহুলাংশে ডেভেলপ করবে, আর এটি করবে চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রমোশন থেকে। এছাড়াও আপনারা পৈতৃক সূত্র থেকে এবং উত্তরাধিকারী সূত্র থেকে সম্পত্তি বা অর্থ পেতে চলেছেন। এর পাশাপাশি যাদের বিবাহ নিয়ে খুব প্রবলেমে রয়েছে, তাদের কিন্তু বিবাহ ঠিক হয়ে যাওয়ার বা নিশ্চিত হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা সন্তান নিয়ে খুব প্রবলেমে রয়েছে, তাদেরও কিন্তু সন্তান লাভ হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং পরমেশ্বরের কৃপা পড়তে চলেছে আপনাদের উপর, আর এটি পড়তে চলেছে আগামী 90 দিনের মধ্যে, যার দরুন আপনাদের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন ঘটতে চলেছে। কী কী দিকে পরিবর্তন ঘটবে আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আসি আপনাদের চাকরির দিক। হ্যাঁ বন্ধুরা, এই সময়ের মধ্যে আপনারা নতুন চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি এই সময় যাদের বিবাহ নিয়ে খুব প্রবলেম চলছে, তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় অর্থনৈতিক দিক এবং বৈবাহিক দিক এবং এর পাশাপাশি সন্তান সুখের দিকও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 90 দিনের মধ্যে স্বয়ং পরমেশ্বরের কৃপায় আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। কী কী দিকে পরিবর্তন ঘটবে আসুন জেনে নেওয়া যাক। যারা বিজনেস করছেন, তাদের কিন্তু বিজনেসে প্রভূত হারে উন্নতি ঘটবে। এবং এর পাশাপাশি যারা ঘরে বসে রয়েছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের চাকরি পাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসেছে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যাবে। এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং পরমেশ্বরের কৃপা পড়তে চলেছে আপনাদের উপর এবং এটি আগামী 90 দিনের মধ্যে আপনাদেরকে অবিশ্বাস্য পরিবর্তন ঘটাবে। তবে এটি কিন্তু পজিটিভ পরিবর্তন, অর্থাৎ যারা চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং যারা বিজনেস করছেন, তাদের কিন্তু বিজনেসে প্রভূত হারে ডেভেলপমেন্ট হতে চলেছে। এবং এর পাশাপাশি
যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সন্তান সুখে কিন্তু আপনাদের যে বাধাগুলো ছিল সেই বাধা কাটতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে আপনাদের জীবনে ঘটতে চলেছে অবিশ্বাস্য পরিবর্তন। আর এই পরিবর্তন ঘটবে চাকরি ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে এবং সেলফ প্রমোশন ক্ষেত্রে, অর্থাৎ তিন ক্ষেত্রেই আপনাদের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন ঘটতে চলেছে। তবে একটি বিষয় আমি আপনাদেরকে বলে দিই, এই সময়ের মধ্যে আপনারা বিবাহ কিন্তু নিশ্চিত করে নিতে পারেন, তাই এখন থেকে বিবাহের জন্য প্রচেষ্টা করুন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে স্বয়ং পরমেশ্বরের কৃপা পড়তে চলেছে আপনাদের উপর, যার দরুন আপনাদের জীবনে ঘটতে চলেছে অবিশ্বাস্য পরিবর্তন। আর এই পরিবর্তন ঘটবে অর্থনৈতিক এবং বৈবাহিক এবং সন্তান সুখের দিকে, এই তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবর্তন ঘটতে চলেছে। আর এই অর্থনৈতিক পরিবর্তন ঘটবে চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে। এবং যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে আপনাদের জীবনে ঘটতে চলেছে অবিশ্বাস্য পরিবর্তন। আর এই পরিবর্তন ঘটবে চাকরি ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে। এবং এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যাবে। এবং এর পাশাপাশি যারা সন্তানের জন্য খুব প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হতে চলেছে। তাই রেডি হয়ে যান, আগামী 90 দিনের মধ্যে আপনাদের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন ঘটা দেখার জন্য। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলারাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে আপনাদের জীবনেও ঘটতে চলেছে অবিশ্বাস্য পরিবর্তন। আর এই পরিবর্তন ঘটবে চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে এবং বৈবাহিক ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনারা এই সময় নতুন কোনো জিনিস ক্রয় করতে পারেন বা আপনারা বিবাহ নিশ্চিত করে নিতে পারেন। এবং যারা ঘরে বসে রয়েছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন। তো এই ছিল 8 সৌভাগ্যশালী রাশি যারা আগামী 90 দিনের মধ্যে স্বয়ং পরমেশ্বরের কৃপায় অপার ধন পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।